জগন্নাথের কাল্পিকদেরকে দোষীদেরকে শাস্তি দিতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে চলবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আম আমারই হক মাঙ্গতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরগরম হয়ে উঠল সীমান্ত শহর করিমগঞ্জ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়াল এবিভিপি। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মোমবাতি মিছিল নিয়ে রাজপথে নামল কংগ্রেসের ছাত্র শাখা NSUY। শহরে প্রতিবাদী মৌন মিছিল করে ঘটনায় খুব উগড়ে দিল বিজেপির মহিলা মোর্চাও। কাল্পিকদেরকে দোষীদেরকে শাস্তি দিতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আম আমারই হক মাঙ্গতে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল সারা দেশ, বসে নেই করিমগঞ্জ শহর। আজ সন্ধ্যায় দফায় দফায় পৃথক তিনটি প্রতিবাদী কার্যসূচিতে সরগরম হয়ে ওঠে পুরো করিমগঞ্জ শহর। ভারতীয় জনতা পার্টির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVP-র ছাত্রছাত্রীরা ঘটনার প্রতিবাদে শহরের রাজপথে বাংলার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পড়িয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এর আগে ABVP-র প্রতিবাদী ছাত্ররা আজ সন্ধ্যায় করিমগঞ্জ কলেজের সামনে থেকে মশাল মিছিল করে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতলিকা পড়িয়ে ক্ষোভ ব্যক্ত করে কার্যসূচিতে যবনিকা টানে। এদিকে আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে প্রতিবাদে সরব হয়ে ওঠে করিমগঞ্জ জেলা NSUY। ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীরা সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করেও জেলা NSUY-এর এক প্রতিবাদী মিছিল বের করে AOC পয়েন্টের পাশে নেতাজি মূর্তিতে পৌঁছে সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তুলেছেন তারা। এই ঘটনায় তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে আজ শহরের রাস্তায় নামেন জেলা বিজেপির মহিলা মোর্চার কর্মকর্তারাও। মহিলা মোর্চার কার্যালয়ের সামনে থেকে মহিলারা প্রতিবাদী মৌন মিছিল বের করে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা ঘটনার বিরুদ্ধে তীব্র খেদ ব্যক্ত করে বলেন, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যেই মহিলারা সুরক্ষিত নয়। যেসব দোষীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আরও জড়িত অনেক বাকি রয়েছে বলে তারা অভিযোগ তুলে জঘন্য অপরাধে জড়িত কাউকে রেহাই না দিতে তদন্তকারী CBI আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিবাদী নানা স্লোগান তুলে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন প্রত্যেকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার পক্ষ থেকে আজকে আমরা করিমগঞ্জ কলেজের সকল ছাত্ররা তথা অন্যান্য কলেজের ছাত্ররা আছে তারা নিয়ে আমরা আজকে একটা মশাল মিছিল আমরা একটা আয়োজন করছি। আর তথা আমরা AOC পয়েন্ট করিমগঞ্জ টাউনের আমরা এখানে মমতা ব্যানার্জির পুষ্পতল দাহ করছি। তো আমরা দাহ করার কারণ হচ্ছে যে কলকাতা থেকে দেখা গেছে আরজিকর কলেজে মেডিকেল কলেজের মধ্যে একটা ছাত্রী মমিতা তাই যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর বাস্তবায়ন রেপ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে। আর এই হত্যার পরে এখন পর্যন্ত TMC গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের কোনো সে নাই, তারা কোনো কিছু করতে পারেন না। বিগত দিন রাত্রেবেলা দেখা গেছে 1000-এর উপরে মানুষ, নিয়ার অ্যাবাউট 1500 পিপল, একটা বড় মদ দিয়ে হসপিটাল ভাঙি লেছে। এখানে প্রশাসনের কাছে কোনো খবর নাই, সরকারের কাছে কোনো খবর নাই। তারা দানোর মধ্যে হাজার হাজার মানুষের রেলি হয়ে যায় খুঁজে গিয়ে তারা হসপিটাল ভাঙিয়ে পালাই দিয়েছে। ডক্টর সে আছে তারা জীবনের কেউ বলবা নাই। তো এইরকম যে অবস্থা আছে কলকাতার মধ্যে এটা আমরা তীব্র বিরোধিতা করি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে একটা জিনিস জানাই দিতে চায়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদাই আন্দোলন করে আইছে। আর ভারতবর্ষের নারীরা যদি এরকম সরকার যদি না পায় তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র দিকে তীব্র ছাত্র আন্দোলন গড়িয়া তুলবো। আর এই ছাত্র আন্দোলন কেউ আটকাইতে পারত না। ওটার লেগে আমরা CBI-এর কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা আবেদন করবো যে এটার CBI তদন্ত হইত। আজকে কলকাতায় যে মনমার্তিক ঘটনা ঘটেছে আমার বোন মমিতা দেবনাথের সাথে, সেটার আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আজকে আমরা ক্যান্ডেল মার্চ করেছি ওনার আত্মা শান্তি কামনার জন্য।
আজকে ধিক্কার জানাই সেই জায়গার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকে উনি একজন মেয়ে হয়ে মেয়ের কষ্ট বুঝতে পারলেন না, আজকে উনি লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী ভাগ্যশ্রী এগুলো দিচ্ছেন, কিন্তু প্রকৃত পক্ষে মেয়েদের সাথে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় মিছিল বের করেছি, সেই স্ত্রী মমিতা আমার বোন বোনের কাল্পিকদের যদি ধরা না হয় আমরা বিগত দিনে আরো অনেক বড় মিছিল বার করবো। আমার করিমগঞ্জৰ ছোৱালীবিলাকক লৈ আজি কেণ্ডেল মাৰ্চ এটা আয়োজন কৰিছোঁ। যদিও আপুনি দেখা পাইছে যে বৰষুণ হৈ আছে, তেতিয়াও আমি কেণ্ডেল মাৰ্চটো চলাই থাকিম, বৰষুণত ফুৰিও কৰিম। আৰু আমাৰ কলকাতাৰ মৰ্মান্তিক ঘটনাটো চবে দেখা পাইছে, গোটেই ভাৰতবৰ্ষৰ স্প্ৰেড হৈছে। মই এইটোতে ক'ম যে মমতা বেনাৰ্জীক মই ক'ম যে তেওঁ এখন মহিলা মন্ত্ৰী হয়, তেওঁ কিয় তাত বৃহত্তৰ মহিলাক কিয় সন্মান দিয়া হোৱা নাই, কিয় একো ৰেচপেক্ট দিয়া হোৱা নাই, মহিলাবিলাকক ৰেচপেক্ট দিয়া হওক। আৰু আমি ইয়াত আজি মিছিলটো চলাই যাই থাকিম, আৰু ইয়াত সিহঁতক যদি সিহঁতৰ কাল্পিকবিলাকক যদি ধৰা নহয় আমি এনেকৈ শান্তিপূৰ্ণভাৱে মিছিল নকৰোঁ, একদম জংগী আন্দোলন কৰিম। আমি মহিলা মৰ্চাৰ উদ্যোগে আজকে আমাদের যে করিমগঞ্জ টাউনের যত মহিলা আছিল সবাই এই র্যালিতে এসছেন, কারণ একটাই যে সবাই কেউ ছেলের মা কেউ মেয়ের মা, ছেলের মা আর মেয়ের মা বলে কোনো কথা নেই, সবাই মা। তাই মা হয়ে আজকে আমরা এই প্রতিবাদে নামছি, কারণ যে মেডিকেল কলেজের যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজের যে ঘটনাটা হয়েছে এটা নিয়ে আমরা ধিক্কার জানাই, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্য আমরা আজকে এই প্রতিবাদে নেমেছি। এবং যে মহিলার যেভাবে যে অসুর এরাকে এদেরকে বলে অসুর, অসুর অসুরভাবে যেভাবে একটা মেয়েকে ধর্ষণ করে এবং হত্যা করেছে, ওদেরকে আমি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলছি যে উনার যে চেলা চামুন্ডা আছে উনি যে সাপোর্ট করছেন ওদেরকে লুকিয়ে রেখেছেন, রেখে আজকে ওই নাম ধরছি না, ওই মেয়েটা কোনো ধরনের জাস্টিস পাচ্ছে না। তাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 38টি জেলার মহিলা মোর্চা থেকে এই র্যালিটা বেরোবে, আর সবাই এইটার প্রতিবাদ করছে যাতে এই যে 18-20 জন পুরুষ এদেরকে শাস্তি দেওয়া হতো, শাস্তি দেওয়া হোক এবং এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আমাদের আসামের যে 38টি জেলা আছে আমরা সেই শাস্তিটা শুনে আমরা আবার সেই খুশিতে যাতে বেরোতে পারি, যে তখন আমরা আত্মা শান্তি হবে। এবং আমরা যে আজকে এই র্যালিটা করছি বৃষ্টি ভিজে, কারণ একটাই যে মেয়েটা তার মেয়ে মার মেয়ে, উনি মমতা ব্যানার্জি বলছেন যে উনি 10 লাখ টাকা দেবেন, উনার মেয়েকে কি যদি আজকে এইসব ঘটনা হতো, দর্শন করা হতো, এইভাবে নিহত করা হতো, তাহলে কি তাই উনি 10 লাখ টাকা দিয়ে শেষ করতে পারতেন?